এবার ভারতীয় সঙ্গীত শিল্পী কবি সুমন বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে মুখ খোলেন। 18 জুলাই এক ফেসবুক পোস্টে সব পক্ষকে হানাহানি বন্ধের অনুরোধ করেছেন তিনি। কবি সুমন লিখেছেন, বাংলাদেশের বর্তমান অবস্থায় চুপ করে বসে থাকতে পারি না, থেকেছি কয়েকদিন আর পারছি না, কিন্তু অবস্থাটা যে ঠিক কি 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 কারণে এমন হলো এবং হচ্ছে, কারা যে এতে জড়িত তাও ঠিক মতো জানি না, তাও করজোড়ে সব পক্ষকে মিনতি করছি, অনুগ্রহ করে হিংসা হানাহানি বন্ধ করুন, সরকারকে অনুরোধ করছি বাংলা ভাষার কসম শান্তি রক্ষার চেষ্টা অব্যাহত রাখুন, আপনাদের ছাত্র বাহিনী যেন হিংসার আশ্রয় না নেয়। 1992 সালে তোমাকে চাই অ্যালবাম প্রকাশ করে জনপ্রিয়তার তুঙ্গে উঠে আসেন কবি সুমন। একসময় স্থানীয় রাজনীতিতে সক্রিয় হন নিজের মতো করে। তারপর যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে সংসদ সদস্য হন, কিন্তু বনিবনা না হওয়ায় পরে তৃণমূল ছাড়েন। তার জন্ম ভারতের ওড়িশায় 1949 সালের 16 মার্চ।